রহিম মাছবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং বিজনেস আইডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসলে আমরা আধুনিক কৃষি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে যে রকম মাছ নিয়ে আমরা গবেষণা করছিলাম, কৃষির মান উন্নয়নে আমি বিভিন্নভাবে এই জমিগুলাতে যাতে স্টেপ বাই স্টেপ একটা কৃষক যেন সবসময় ফসল পায় এবং সবসময় যেন একই জমি, আসলে দিন দিন জনসংখ্যা বাড়তেছে প্রিয় দর্শক, কিন্তু আসলে জমি বাড়তেছে না, একই জমিকে বারবার কাজে লাগার উদ্দেশ্যে এবং জমিতে যে এই জমি যে সোনার চাইতেও খাঁটি সেই জমিকে যদি আমরা ফসল নিতে পারি তাহলে কয়েকটি স্তরে নেওয়া যায়। তারই লক্ষ্যে আমি চারটা পেয়ারার গাছের মাঝখানে একটা করে, প্রিয় দর্শক আসলে এখানে পেয়ারার গাছ আমি সরাসরি মাটিতে, এর আগে আপনাদেরকে আমরা দুইটা ভিডিও দেখাইছি যে আমরা আসলে প্লাস্টিকের ঠোঙ্গাতে এবং আসলে ওই যে ওয়ান টেজ গ্লাসে দিছি, কিন্তু আমি সরাসরি যাতে যান আরও কম খরচে করা যায়, প্রিয় দর্শক এই জমিটাতে আমার প্রিয় পেয়ারার আমি সরাসরি মাটিতে দিব। তাই কিছু দানাদার দিচ্ছি একটাই কারণে, এখানে যেন কোনো পোকামাকড় বা ব্যাকটেরিয়া যদি থাকে সেটা যেন ধ্বংস হয়ে যায়, এই জন্য আমরা দানা দিচ্ছি এবং এটার সাথে কিছু সুষম সার অর্থাৎ জৈব সার যেটা আমি খোল এবং মাছের শুক্তি দিচ্ছি। প্রিয় দর্শক ছোট্ট একটা চারা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না পায়, এখানেই সে তার স্বাস্থ্যহীনতায় যদি ভোগে, সেই গাছ থেকে কিন্তু আমরা কখনোই ভালো ফল পাবো না। ভালো ফসল পাইতে গেলে যেমন মাছ চাষে আমি বলছিলাম যে আসলে আপনারা যে যে পদ্ধতিতে মাছ চাষ করেন মাছের লাগবে মান, আর কৃষিটাও তদ্রূপ, কিন্তু কৃষি বলেন হাঁস মুরগি গরু ছাগল যেটাই বলেন আসলে মা যদি ভালো হয় তাহলে একটা সুস্থ বাচ্চা দিতে পারে, তেমনি একটা সুস্থ গাছ সুস্থভাবে ফল দিতে পারে। তারই ধারাবাহিকতায় আমি সরাসরি মাটিতে কিছু পেঁপের চারা দেবো। আসলে কীভাবে দিচ্ছি, মাটিটাতে কিছু রস করে নিছি, এখানে কিছু আমরা দানাদার ওষুধ প্রিয় দর্শক আমরা দিয়ে মোটামুটি সবগুলাতে আমি দিছি, এগুলা দিলাম এবং এখানে এখন আমি দিব যেটা প্রিয় দর্শক যে পেয়ারার চারার কথা আমি বলছিলাম, দেখুন যে আসলে ঝোপড় করবেন কীভাবে আমাদের চারাগুলার আপনারা সিস্টেম দেখেন। আমি এখান থেকে আধুনিক কৃষির আসলে সূচনা এবং এখান থেকেই এই কৃষিটা যেন বাংলাদেশের মানুষের কল্যাণে আসে এবং কৃষিকে যেন মানুষ ভালোবাসে এরই আশায় এক বুক ভালোবাসা নিয়ে আপনাদেরকে আসলে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমার একটা আধুনিক কৃষি ফার্ম থাকবে, যেখান থেকে 10টি সেক্টরে 10টা বিষয়ে আপনারা জ্ঞান অন্বেষণ করতে পারবেন। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেলটা এমন একটা চ্যানেল হতে যাচ্ছে যেখানে আপনারা এমন কোনো কৃষি নাই যে এখানে পাবেন না। কথা না বাড়িয়ে আমরা দানাদার বিষটা দিলাম, এখন আমরা কিছু শুক্তি মাছের গুঁড়া এবং খোল দিব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক এখানে দুই ধরনের কেমিক্যাল আছে, যেটা আমরা গাছটাকে সতেজ হওয়ার জন্য, এটা খোল আপনারা দেখতেছেন, এটা আসলে খোল সরিষার খোল প্রিয় দর্শক, এটা দেওয়ার পিছনে কারণ একটাই, গাছটা চারাটা যেন সুন্দর থাকে। আর এটা হলো প্রিয় দর্শক, এটা হলো শুক্তি মাছের শুক্তি, গাছের জন্য অত্যন্ত একটা পুষ্টিকর খাবার যেটা আসলে আমাদের অনেক গাছের ইনশাল্লাহ দেখতেছেন মাছের শুক্তি আর কি। আমরা এটাকে এই চারাগুলা ম্যাডিটার সাথে মিশ করবো প্রিয় দর্শক, আপনারা দেখেন আপনাদের অবগতির জন্য আমরা যখন যেটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ। এটা এইভাবে আপনারা মিশ করে নেবেন ভালোভাবে, ভালোভাবে মিশ করে নিয়ে আপনারা যাতে করে এটা এইভাবে প্রিয় দর্শক এভাবে একমুট করে আমরা প্রতিটা গাছের গোড়াতে দিচ্ছি, দিয়ে মাটিটা আমরা ডাইরেক্ট পেপার সারা আর কি দিব এখানে, যেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করতেছি। এবং আপনারা শুধু এই ভিডিওগুলো দেখবেন না, আপনারাও নিজেরা আসলে এ ধরনের, আমি আপনাদেরকে এই ভিডিওগুলো একটা উদ্দেশ্যেই দেখাই প্রিয় দর্শক, সেটা হলো আপনারা কর্মমুখী হন, কর্ম মানুষকে অনেক কিছু দিতে পারে এবং কর্মই আর ইচ্ছা শক্তি থাকলে সব কিছু করা যে সম্ভব। আমি এখানে পাংসুং লাল পাংসুং দিছিলাম আপনাদেরকে, আমি এভাবে এটা খোল দিচ্ছি যাতে করে প্রিয় দর্শক এখানে এই প্রজেক্টে বিভিন্ন পর্যায়ক্রমে ক্রমে আমি একা মানুষ, আপনারা জানেন, আমি আপনাদেরকে একটা জিনিস দিতে চাই যে আসলে ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে বা অনেক কিছু দিতে পারে, এটাই আপনাদেরকে আমি
বুঝিয়ে দিতে চাই প্রিয় দর্শক যে আপনারা আর এখানে আসলে প্রিয় দর্শক আমাদের এটা করার পিছনে কারণ সেটা হলো আমরা আসলে পিয়ারা হতে সময় লাগে এক বছর আমরা এক বছর যদি এই জমিটা ফেলে রাখি তাহলে কিন্তু আমরা আসলে এখানে এটা দেওয়ার পরেও আমরা বিভিন্ন ফসল সিস্টেম অনুযায়ী আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব আমরা আসলে এটাতে সকালবেলা পানি দিছিলাম দিয়ে রস করছি এটা এইভাবে মাটিটা আসলে মিক্স করে দিব আমরা এই শুকটিটার খোলের গুঁড়াটা দিয়ে যাতে ইনশাল্লাহ দানা ঔষধ এটা এইভাবে দিয়ে আপনারা অবশ্যই যারা পেঁপের চারা তৈরি করবেন তারা কিন্তু আসলে প্রিয় দর্শক এভাবে মাটিটা কালকেও আমরা কিছু মালাই করে নিছি আপনারা অবশ্যই রস করে নেবেন কারণ পেঁপের বীজটা অত্যন্ত এর ভ্রণটা শক্ত যাতে করে দ্রুত গতিতে গা যায় এইভাবে আমরা এলা কিন্তু প্রিয় দর্শক রস করছি যাতে বীজটা যেন দ্রুত গতিতে জ্বালায় আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা খুব সুন্দর এভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে মাটিটা ভেঙে নেবেন অবশ্যই এভাবে সুন্দর করে আমরা এটাতে বীজ দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ প্রিয় দর্শক আসলে কয়েকটা চারা আমরা দেখার জন্যে এলা প্রতিটাই ফাটছে আমরা একটা করে হাতে তিনটা চারা দিব এক এভাবে দিয়ে এইভাবে এভাবে দিয়ে বাস এভাবে দিলাম আপনাদেরকে যারা মাটিতে করতে চান এভাবে পিয়ারার জমি যেন পড়িয়া না থাকে আপনারা সেই মাটিগুলোকে কাজে লাগাবেন এভাবে যদি চারাটা করি আমরা মনে করি যে ইনশাল্লাহ আমরা একটা দ্রুত গতিতে এটা ইয়া হবে যখন চারাটা ফুটে বাড়াবে তখন আপনাদেরকে আমরা আরও একটা ভিডিও দিয়ে এইভাবে কি অবস্থা মাঝবাড়ি ইউটিউব চ্যানেল এবং এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং বিজনেস আইডিয়ার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য মূল চাওয়া পাওয়া আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দেশ এবং দেশের বাহিরে যারা একটু অর্থের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন বাবা মা ভাই বোনকে সবাইকে ফেলে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আপনারা এই পেপার সম্বন্ধে কোন ধরনের ভিডিও চান আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা আপনাদেরকে সেই ধরনের ভিডিও দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ We'll be right back.